বাংলাদেশের সবচেয়ে বড় লাক্সারিয়াস শিপে চট্টগ্রাম থেকে আপনারা যারা সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহী তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন গামী বে ওয়ান জাহাজে ভ্রমণের জন্য আপনাদের কত টাকা খরচ হবে, এই জাহাজে আপনাদের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, চট্টগ্রাম থেকে কোন সময়ে এই জাহাজটি ছেড়ে যায়, সেন্ট মার্টিন গিয়ে কখন পৌঁছায়। এক কথায় সেন্ট মার্টিন ভ্রমণের সব ধরনের তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে। আর এই প্রশ্নের উত্তরগুলো জানবো বে ওয়ান জাহাজের কর্তৃপক্ষের কাছ থেকে। শুধু চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ না, আপনারা চাইলে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারেন কর্ণফুলী এক্সপ্রেস শিপে বা বারো আউলিয়া শিপে। এই শিপগুলো টিকিট বুকিং আমরা সরাসরি দিয়ে থাকি। আপনারা যারা সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অথবা স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায় এসে আপনার টিকিটটি সংগ্রহ করতে পারবেন। আপনারা যারা ঢাকার বাইরে থেকে টিকিট সংগ্রহ করতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার টিকিটটি বুকিং করতে পারবেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার টিকিটটি আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল সবসময় চেষ্টা করে আপনার ভ্রমণকে সহজ করে দেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার। আর তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনারা চাইলে অ্যাডভেঞ্চার মাইন্ড ফেসবুক পেজটিও ভিজিট করতে পারেন। আমরা আমাদের ফেসবুক পেজে সুন্দরবন, সাজেক ভ্যালি, সেন্ট মার্টিন, কক্সবাজার সহ ইন্ডিয়া, নেপাল, ভুটান, হজ, উমরার, এয়ার টিকিট সহ বিভিন্ন ট্যুর প্যাকেজ অফার করে থাকি। ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে। এবার চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। মাই ডিয়ার ফ্রেন্ড, এখন আমরা এই বে ওয়ান শিপের চিফ অফিসার বিজন ভাইয়ের সাথে কথা বলবো। বিজন ভাই, এই শিপটা কখন ছাড়ে, কখন পৌঁছায় এবং যাওয়ার সময় ন্যাচারাল বিউটিফিকেশনগুলো আমরা কী দেখতে পারবো? আচ্ছা, আমি বলি অত সব কিছু বোঝাতে পারবো না, যারা উপভোগ করবে তারাই বুঝতে পারবে। আমাদের জাহাজটা নর্মালি রাত 10:30 আমরা ওয়াটারবাস টার্মিনাল লিফ করি এবং 7-8 ঘন্টা স্টিমিং করার পরে সকালে আমরা সেরমনি যায় পৌঁছি। যাওয়ার পথে যদি পূর্ণিমা রাত্রি হয় তাহলে পূর্ণিমার যে একটা আকর্ষণ যখন সমুদ্র উপরে পড়ে তার ঝিকঝিকটা তো থাকবেই, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পুরো প্যাসেজে আমাদের লাইভ অ্যালার্ট চলতে থাকে। তখনও মানুষ এবং নিচে এবং ওইটা সবার জন্য উন্মুক্ত, যেই যেই ক্লাসের হোক না কেন সবার জন্য কিন্তু এটা পুরো জাহাজটা ঘুরি ফিরি দেখার জন্য উন্মুক্ত থাকে, কারণ পার্টিকুলার মানের জন্য কিছু থাকে না। এক, এবং ওখানে সকালে যখন আমরা যাই পৌঁছি, পৌঁছার পরে ওখানে আমাদের একটা সেন্ট মার্টিন ক্রুজ আছে, ওইটার থেকে আমরা ট্রান্সফার করে দিই। যেহেতু আমাদের ড্রাফট বেশি আমরা অ্যাডভেঞ্চারে যেতে পারি না, ওখান থেকে আমরা ওকে ড্রাফট সরে নামিয়ে দিই। মানে এতে রওনা হচ্ছে কটার সময় পৌঁছে দিতে পারি? আমরা রওনা হই রাত 10:30, পৌঁছি আমরা 7:30 আমরা ওখানে পৌঁছি। আচ্ছা, হ্যাঁ, ওখানে পৌঁছে যাই। এক, দ্বিতীয়ত আমরা শুক্রবার ওখানে স্টে করি, শনিবার 10:30 আমরা ওখান থেকে অ্যাঙ্কর পিক আপ করি এবং রাত্রে 7:30 ভিতরে আমরা চিটাগং এসে পৌঁছে যাই। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা এখন এই শিপটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, আর পুরো শিপটি দেখাবো হচ্ছে এনামুল ভাই। এখন আমরা যে রুমটা দিতে দিচ্ছি রুমটার নাম কি? এম্পারর সুইট 1। এই হচ্ছে রুম। এই রুমে এসে দেখতেছি এখানে কিন্তু একটা বেড আছে ভাই। এই বেডে কয়জন থাকতে পারে? এটা টু পার্সোনাল, মানে কাপল অথবা ফ্যামিলি হলো, বাট আমরা আন্ডার 5 চাইল্ড এলাও করি। আচ্ছা আচ্ছা, পাশাপাশি এটার সাথে অ্যাটাচ কম আছে, এন্টার কম আছে এবং এখানে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম। হ্যাঁ, আর এখানে এন্টার কম আছে, আপনার যে কোনো প্রয়োজনে আপনারা ফোন করতে পারবেন। আমরা সেম ক্যাটাগরির আরেকটি রুম ভিজিট করব। প্রত্যেকটা রুম কিন্তু এসি করা। হ্যাঁ, এখানেও সেম একটা বেড আছে, যে বেডে আপনারা দুজন থাকতে পারবেন, পাশাপাশি আপনার যদি ছোট্ট একটা ব্যাবি থাকে সেই ব্যাবি কিন্তু থাকতে পারবেন। এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনারা কিন্তু এখান থেকে সরাসরি সি ভিউটা উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে ব্যালকনি। হ্যাঁ, এখন ইম্পর্টেন্ট যে বিষয়টা কথা বলবো, এই রুমের ভাড়া তো সেম। জি সেম, 50,000 টাকা। জি 50,000 টাকা। আচ্ছা, নেক্সট ক্যাটাগরির রুমে আমরা ভিজিট করবো। শিওর, প্লিজ। আমরা এখন ভিভিআইপি রুমটি ভিজিট করব, আর নিচে নামার পরেই আমরা যেটা দেখতেছি যে এখানে কিন্তু একটা ডাইনিং স্পেস, হ্যাঁ, খুব চমৎকার একটা ডাইনিং স্পেস রাখা আছে। তো এখানে কিন্তু আপনাদের বুফে খাবার অর্ডার করা হয়। হ্যাঁ, এখানে একসাথে কতজন লোক বসতে পারে? 75+ বসতে পারে, বসতে পারে। হ্যাঁ, বুফে তো আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ধরনের অ্যারেঞ্জমেন্ট হয়, সবগুলোর মধ্যে আমরা বুফে প্রোভাইড করি। সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার, তিনটাই বুফে প্রদান করা হবে। আচ্ছা, বুফে খাবার জন্য তো আলাদাভাবে তাদেরকে পে করতে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। তো এখন আমরা যে রুমটাই ভিজিট করতেছি, এই রুম নাম্বারটা কত ভাইয়া? বিভিআইপি কেবিন বি। কেবিন বি যাবো, প্লিজ।
আমরা যেটি দেখতেছি যে এখানে দুইটা বেড আছে, এর মানে হচ্ছে যে এটা দুইজনের জন্য, এটাও দুইজনের জন্য। তবে এই কেবিনগুলো হচ্ছে জাপান স্ট্যান্ডার্ড। আচ্ছা আচ্ছা, কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু তারা প্রায় সবগুলো রুমে চা কফির ব্যবস্থা রেখেছে, পাশাপাশি দুই বোতল পানি রাখা আছে এখানে। আর এখানেও সেম বারান্দা থেকে কিন্তু আপনারা সি ভিউটা পাবেন, পাশাপাশি এখানে কিন্তু একটা টেলিভিশন আছে, হ্যাঁ, একটা ল্যাম্প রাখা আছে, এবং নামাজের জন্য প্রত্যেকটা রুমে তাদের জায়নামাজ রাখা আছে। ভাইয়া, এই রুমের ভাড়াটা সম্বন্ধে যদি একটু আইডিয়া দেন। এটাও 50,000 টাকা। এটাও 50,000 টাকা, হ্যাঁ। তো এখানে যদি কারোর বেবি থাকে সেক্ষেত্রে অ্যালাউ, আন্ডার 5 বেবি অ্যালাউ। সেটা কারো যদি বেবি দুটো থাকে তাও অ্যালাউ? তাও অ্যালাউ। ওকে ওকে, মানে কোনো সমস্যা নেই, আপনার বেবি যদি দুটোও থাকে আপনারা আসতে পারেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা এই শিপের রয়্যাল সুইট 2 যে রুমটি আছে সেই রুমটি ভিজিট করবো। দেখতেছি এখানে খুব চমৎকার ডেকোরেটেড করা রুমটি। এখানে কিন্তু দেখেন সুন্দর একটি বেড আছে, এই বেডে কিন্তু আপনারা দুইজন খুব সুন্দর রিল্যাক্স মতো থাকতে পারবেন, পাশাপাশি আপনার যদি ছোট্ট একটা বেবি থাকে সেই বেবিটিও আপনারা আনতে পারেন, কোনো সমস্যা নেই। পাশাপাশি এখানে দেখেন এখানে একটা সোফা আছে, হ্যাঁ, এই পাশেও আপনাদের সুন্দর একটি চমৎকার একটা সোফা আছে। এখানে একটা টেবিল রাখা আছে, আর এই রুমটিও কিন্তু এসি রুম, অ্যাটাচ ওয়াশরুম আছে এখানে। ভাইয়া, এই রুমের ভাড়াটা সম্বন্ধে একটু ধরে দেন। 45,000 টাকা। আচ্ছা, এই রুমের ভাড়াটা হচ্ছে 45,000 টাকা। এই রুমে তো দেখা গেছে ওইরকমই বেবি যদি দুইজন থাকে কোনো সমস্যা নেই, আন্ডার 5 আমরা বেবি অ্যালাউ করি। আচ্ছা, যদি 10ও হয় ডাজেন্ট ম্যাটার, সে চেয়ারের টিকিট কেটে এখানে এসে স্টে করতে পারবে। আচ্ছা, আমরা এর আগে বিবিএফ কেবিন এবং এম্পোরর কেবিন দেখছি, ওই কেবিনগুলোতে যে অ্যাডভান্টেজটা ছিল সেটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি। বাট আমরা এই রুমটাতে এই এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছি যে এটার মধ্যে অ্যাটাচ ওয়াশরুম এবং অ্যাটাচ ব্যালকনি নেই, এটা সম্পূর্ণ কমন জোন ইউজ করতে হয়। আচ্ছা, এখানে ফিমেলদের জন্য আলাদা জোন আছে এবং মেলদের জন্য আলাদা কমন জোন আছে। আচ্ছা আচ্ছা, আর সেই জন্য মনে হয় ভাড়াটা একটু কম, একটু কম, 5,000 টাকা। জি জি, ওকে, থ্যাংক ইউ। মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে যা দেখতেছেন সব রুমগুলি সবই ক্যাবিন, হ্যাঁ, মোটামুটি সেম ক্যাটাগরির রুমগুলো। আর এখানে এটা হচ্ছে মেল ওয়াশরুম, পাশাপাশি মেল ফিমেল আলাদা আলাদা ওয়াশরুম রাখা আছে। আর এখন আপনাদেরকে আরেকটি রুম আপনাদেরকে দেখাবো, এই রুমটা হচ্ছে বাংকার রুম। ভাইয়া, এই রুমের ফ্যাসিলিটিটা সম্বন্ধে যদি বলেন। এই রুমটা আমাদের অন্য কেবিন থেকে ডিফারেন্ট, এখানে এট এ টাইম 4 জন একসাথে স্টে করতে পারে, অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ ফ্রেন্ড আসলে 4 জন এট এ টাইম উপর নিচ। আচ্ছা, এখানে ফ্যাসিলিটিস আর কি কি থাকছে? এখানে ফ্যাসিলিটির মধ্যে অন্য অন্য রুমের মতোই এখানে 2 বোতল পানি থাকবে, একটা কেটলি দেওয়া থাকবে, চা কপি দেওয়া থাকবে, টেলিভিশন আছে। এখন আমরা কোন রুমটা দেখবো? আমরা এখন প্রেসিডেন্সিয়াল সুইট প্লাস, যেটার মধ্যে 4 পার্সনাল। আচ্ছা, 4 জন একসাথে থাকতে পারবে? জি জি, প্লিজ। বড় একটা স্পেস রুমটিতে, এখানে দেখেন এখানে কিন্তু একটা কিং সাইজ একটা বেড আছে, হ্যাঁ, এখানে একটা টেলিভিশন আছে, এবং আপনাদের এখানে বসে আড্ডা দেওয়ার মতো কিন্তু সোফা রাখা আছে। যদি ভাড়াটা সম্বন্ধে একটু ধারণা দেন। এটা 40,000 রেন্ট। আচ্ছা, 40,000 টাকা। 40,000 টাকা, এর মধ্যে যদি কারো বেবি থাকে বেবি অ্যালাউ আছে। আচ্ছা আচ্ছা, মানে পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারবে, এসে এখানে তারা সুন্দরভাবে তাদের সময়টা কাটাতে পারবে। এখানে দেখেন আপনারা কিন্তু সুন্দর বসে এখানে কিন্তু আপনারা টাইম পাস করতে পারবেন, বসার জন্য আপনাদের সুন্দর দুটো সোফা রাখা আছে। কেউ যদি সেন্ট মার্টিন গিয়ে মনে করে, যেহেতু সেন্ট মার্টিন গিয়ে এটা একদিন স্টে করবে, সে যদি চায় যে জাহাজেই থাকবে, সেক্ষেত্রে তার কোনো ফ্যাসিলিটিস আছে কি না? জি, আমাদের এই জাহাজে নাইট স্টের একটা প্যাকেজ আছে, সে কেউ যদি সেন্ট মার্টিন হোটেল না বুক করে আমাদের জাহাজেই থাকতে চায়, সেন্ট মার্টিন থেকে ঘুরে আবার আমাদের জাহাজে আসতে পারে, তার জন্য প্রতি রাতের জন্য 10,000 করে পে করতে হয়। আচ্ছা, রুম প্রতি 10,000 টাকা পে করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হচ্ছে ওয়াশরুম, হ্যাঁ, এটা কমন ওয়াশরুম। এখানে কিন্তু অনেকগুলা বেসিন রাখা আছে, পাশাপাশি আপনাদের ফ্রেশ হওয়ার জন্য কিন্তু এখানে প্লেস করা আছে, হ্যাঁ। তো যারা কমন বাথরুম ইউজ করবেন কোনো সমস্যা নেই, একদম আপনাদের রুমের কাছাকাছি কিন্তু এই কমন বাথরুমের অ্যারেঞ্জমেন্টটা আছে। চলুন আমরা আরেকটি রুম ভিজিট করি। এখন আমরা কোন রুমটা দেখবো? আমরা প্রেসিডেন্সিয়াল সুইটের 2 পার্সন অ্যালাউ যে রুমগুলো ওইগুলোর একটা রুম। আচ্ছা, 2 জন থাকতে পারবে যে কোনো একটা রুম। এ হচ্ছে রুম, সেম মানে আপনাদের বেড মানে মোটামুটি একটা কিং সাইজ বেড, হ্যাঁ, সবগুলো রুমে কিং সাইজ বেড। একটা কাপেল এবং তার যদি একটা বেবিও থাকে খুব সুন্দরভাবে কিন্তু তারা সময় কাটাতে পারবে। ভাই, এই রুমের ভাড়াটা যদি বলেন আর কয়জন থাকতে পারবে? এই রুমের ভাড়া হচ্ছে 35,000,
এখানে টু পার্সন অ্যালাউ, সাথে যদি চাইল্ড থাকে, বেবি থাকে, আমরা এটা অ্যালাউ করি। আচ্ছা, এটা তো ডিসকাউন্ট? হ্যাঁ, এগুলো ডিসকাউন্ট। তো মোটামুটি আমরা যতগুলো রুম দেখলাম এই প্রাইসের উপর এখন ডিসকাউন্ট চলতেছে? জি। ওকে, তো এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে, আপনারা কিন্তু খুব দ্রুত চাইলে বুকিং দিতে পারেন। আর পাশাপাশি এখানে কিন্তু আরেকটা বাংকার, একটা বাংকার জোন আছে, ওখানে একসাথে 166 জন পার্সন একসাথে থাকতে পারে, ওইগুলা উপর নিচ সিট স্লিপিং বেড। আর ওইটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে, কেউ যদি পিকনিকে যেতে চায় বা ফ্রেন্ড সার্কেল নিয়ে অ্যাট এ টাইম একসাথে অনেক ফ্রেন্ড সার্কেল ঘুরতে যায় সেন্ট মার্টিন, তখন ওই ব্যাডগুলো তাদের জন্য টাকার দিক দিয়েও সুবিধা হয়, আর ঘোরার জন্য বা মজা করার জন্য ওই জোনটা সবচেয়ে ভালো। আচ্ছা, ওই ওই রুমগুলোর বেডের প্রাইস বা টোটাল বুকিং দিতে হয় নাকি সিঙ্গেল সিঙ্গেল নেওয়া দিতে পারে? সিঙ্গেল, যাওয়া আসার জন্য আমার যদি সবগুলা কেবিন এবং যে কোনো সিট আমি শুধু যাওয়ার জন্য কাটতে পারি, আবার যাওয়া আসা দুইটার জন্যই কাটতে পারি। আর বাংকার রুমে যেটা দেখলাম, ওখানে যদি কেউ চায় যে আমরা 10 জন যাবো, সেটা যেতে পারবে তো? হ্যাঁ, অ্যাট এ টাইম 10 জন যেতে পারবে। ওখানে পার পার্সন ভাড়া কত পড়বে? পার পার্সন হচ্ছে 8,000 করে, পার পার্সন যাওয়া এবং আসা, যাওয়া এবং আসায় 8,000। চলুন এই শিপের আরও কিছু অ্যাকোমোডেশন আপনাদেরকে দেখাই। ভাইয়া, এই জায়গাটাতে আপনারা কি অ্যারেঞ্জ করেন? এটা হচ্ছে আমাদের লাইভ কিচেন অংশ, এখানে আমরা হচ্ছে সেট মেনুগুলো সেল করি, পাশাপাশি বারবিকিউ, তারপর হচ্ছে দোসা, বিকালের স্ন্যাক্স এখান থেকে সেল করা হয়, এখানে তৈরি করা হয় এবং এখান থেকে সেল করা হয়। আচ্ছা, সামনে তো অনেকগুলো চেয়ার দেখতেছি। জি, আমাদের সামনের অংশটা হচ্ছে লাইভ কনসার্ট জোন। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের যাওয়া এবং আসার সময় পুরোটা সময় লাইভ কনসার্ট হয়। আচ্ছা আচ্ছা, পুরোটা সময় সে লাইভ কনসার্ট হবে, গান হবে? পুরোটা সময় রাতের 4টা পর্যন্ত লাইভ কনসার্ট হয়। আচ্ছা, তারপর ফজরের নামাজের সময় হয়ে যায়, তারপর থেকে অফ। আচ্ছা, সেম আসার সময় একদম মাগরিব পর্যন্ত লাইভ কনসার্ট হয়। আচ্ছা, এই এখানে এটা টিকিট ইয়া কত? জি, এটা হচ্ছে আমরা নির্দিষ্ট কিছু সংখ্যক চেয়ার ছাড়া আর বাকি সবগুলো চেয়ারে বিক্রি করি, আর যেই চেয়ারগুলো বিক্রি হয় না এটা যে কেউ এসে বসতে পারে, কোনো সমস্যা নেই। আর প্রত্যেকটা চেয়ারের মূল্য হচ্ছে 7,000 করে, 7,000 টাকা যাওয়া এবং আসা, যাওয়া এবং আসা। জি, তো খুব চমৎকার কিন্তু, একদম সুন্দর চেয়ার, এটা বসে কিন্তু আপনারা দুই পাশের সাগরের যে ন্যাচারাল বিউটিফিকেশন সেটা দেখতে দেখতে কিন্তু আসতে পারবেন। পাশাপাশি যে স্টেজ, হ্যাঁ, এখানে পারফরমেন্স করে, এখানে পারফরমেন্স হয় এবং আপনারা কিন্তু সেই পারফরমেন্সগুলো সামনে বসে উপভোগ করতে পারবেন। এখানে এসে অনেকে সুন্দর বসে বসে পিক তুলবে। আচ্ছা আচ্ছা, আর বসে তো সময় তো কাটাতে পারতেছে। হ্যাঁ, সময় তো কাটাতে পারতেছে। এখানে আরও একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে মিরর। আচ্ছা আচ্ছা, এখানে বসলে উপরে আপনার সম্পূর্ণ ছবি প্রতিফলন হয়। হ্যাঁ, আচ্ছা, নিজের ছবিটা নিজেই দেখা যায়। হ্যাঁ, উপরে সম্পূর্ণ ইয়া দেখা যায়। ও, নাইস নাইস, খুবই সুন্দর। এখানে এটা তো একদম শিপের শেষ প্রান্ত। জি, একদম আমরা শেষ প্রান্তে আছি। মাই ডিয়ার ফ্রেন্ড, গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিই, এবার টিকিটিং সিস্টেম কিন্তু আমরা নিজেরাই বুকিং দিচ্ছি এবং আমরা এজেন্ট নিয়েছি, তো আপনারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন করে সরাসরি আপনারা টিকিটটি বুকিং করতে পারেন। আপনার টিকিট বুকিংয়ের বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক, এই কামনায় আল্লাহ হাফেজ।